নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সামনেই কালী পুজো, সবাইকে তাই জন্য আমার তরফ থেকে কালী পুজোর আগাম প্রীতি ও শুভেচ্ছা রইল। তো আজকে আমি কালী পুজো উপলক্ষে পেঁয়াজ রসুন ছাড়া কালী পুজোর ভোগের মাংস তৈরি করে দেখাবো। তাহলে দেখতে থাকুন আজকে পেঁয়াজ রসুন ছাড়া ভোগের মাংস। মায়ের ভোগের মাংসে পেঁয়াজ রসুনের ব্যবহার যেহেতু হবে না বা হয় না, তাই জন্য এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য আমি আদাটাকে ছুলে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এই সমস্তটা মানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে তারপরে আমি ফেরত আসছি। এখানে আমি 400 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, মানে খাসির মাংস, দেশি খাসি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2 টেবিল চামচ টক দই আছে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। তো এবার ভালো করে আমি মাংসের সঙ্গে এই দই আর সমস্ত মশলা মাখিয়ে নেব। তো মাংসটা আমার মাখা হয়ে গেছে। তো এইরকম মাংসটা মাখা অবস্থায় আমি ঘন্টা দুয়েক রেখে দেব। এখানে কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিয়ে দেব ঘি। ঘি এরকম ছোট চামচির আমি 2 চামচি ঘি দিলাম। একটু আনিয়ে নিচ্ছি তেলটা। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। দিয়ে দিচ্ছি লবঙ্গ 4-5টা, দারচিনি আর 2টো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। হিং কিন্তু এই রান্নায় মাস্ট। আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। আনিয়ে নেব সব মশলাগুলোকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা। এখানে 1 চামচ করে আমি সব মশলা নিয়েছি। কি কি নিয়েছি বলছি, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, চিনি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু সামান্য জল, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আমি মশলাগুলোকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এবার মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসের সঙ্গে মশলা আমি ভালো করে মাখিয়ে ফেলব। মাংসটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার তেল ছাড়া পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। এবার আমি মাংসটাকে কুকারে ট্রান্সফার করে দেব। তো বন্ধুরা, কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর এবারে কুকারের ঢাকা বন্ধ করে দেব। আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এই মাংসে কিন্তু আলু ব্যবহার করা হয় না, তাই জন্য আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এই রান্নায় কিন্তু আলু ব্যবহার করা হয় না। তো কুকারের মুখটা আমি আটকে দিচ্ছি। তো এবার আমি বাড়িয়ে 1টা সিটি দেব আর কমিয়ে 4টে সিটি দেব, তারপরে আবার আমি ফেরত আসছি। কুকারটা এবার আমি বন্ধ করে দেব বন্ধুরা। আমার লাস্ট সিটিটা পড়ছে, মানে আমি 5টা দেব বলেছিলাম, কিন্তু ভেবে দেখলাম যদি সেদ্ধ হতে একটু বাকি থাকে তো আমি 6টা দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার কুকারে
ঠান্ডা হতে দেব কুকারটা, তারপরে আমি পাত্রে আবার ট্রান্সফার করব। দেখুন বন্ধুরা, কুকারের প্রেশারটা রিলিজ হয়ে গেছে। তো এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এবারে আমি আগের পাত্রে এই মাংসটা ট্রান্সফার করে নেব। দেখুন বন্ধুরা, আমি আবার আগের কড়াইটাতে মাংসটা ঢেলে নিয়েছি আর গ্যাসটা আস্তে করে আবার অন করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার মাংস কিন্তু গলে গেছে। এই দেখুন, এই দেখুন, টোটাল আমি 6টা সিটি দিয়েছি। মাংসের কোয়ালিটির ওপর কিন্তু নির্ভর করে কটা সিটি পড়বে বন্ধুরা, আপনারা দেখে নেবেন, 6টা 7টা সিটি কিন্তু লাগতেই পারে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচে 1 চামচ ঘি। যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, তো একটু ঘি, গরম মশলা এগুলো বেশি লাগবেই, আদা বাটা, এর ওপরেই কিন্তু রান্নাটা হবে। তো একটু মিক্স করে দেব। তো বন্ধুরা, গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকে পেঁয়াজ রসুন ছাড়া মায়ের ভোগের মাংস। তো বাড়িতে আমার মতো করে অবশ্যই বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন। আমার শাশুড়ি মা কিন্তু যখন বেঁচে ছিলেন আমাকে 2-3 বার এই মাংস রান্না করে খাইয়েছেন, আর আমার খুবই ভালো লেগেছিল। তাই শাশুড়ি মায়ের কথা মনে পড়তেই, আর যেহেতু সামনেই কালী পুজো, তো আপনাদের সামনে এই রেসিপি আমি করে দেখালাম। এই মাংস কিন্তু মায়ের ভোগে যেমন নিবেদন করা যায়, বাড়িতেও কিন্তু আপনারা তৈরি করে ভাত বা রুটি, পরোটা, লুচি কিংবা পোলাওয়ের সঙ্গে, আর মায়ের ভোগে তো দেওয়া যেতেই পারে, মায়ের ভোগে তো দেওয়া হয়। তো আমার রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করার পর যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এখানেই রাখছি। ভালো করে পুজো কাটান আপনারা, নমস্কার।